আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মোবারক হোসেন। আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আসলে অনেক দিন ধরে কোনো ভিডিও নিয়ে আসি না, আসলে সময়ের অভাবে পারিনি। তো যাদের বাজেট আসলে 1000 থেকে 1500 টাকার মধ্যে, তাদের জন্য আমি বেস্ট দুটো কম্বো সেট নিয়ে আসছি। আশা করি দেখে আপনাদের ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলেন, মূল ভিডিও শুরু করা যাক। আমার সামনে যে দুটো কিবোর্ড মাউসের সেট দেখছেন, এটা দুটো ইমেজ ব্র্যান্ডের। যাদের বাজেট 1000 টাকার উপরে, তাদের জন্য এই কিবোর্ডটা। তো চলেন কথা না বাড়িয়ে কিবোর্ডের কি কি আছে ফিচার দেখা যাক। তো সর্বপ্রথম হচ্ছে ব্র্যান্ড। ব্র্যান্ড হচ্ছে আপনার ইমেজ ব্র্যান্ডের। এটার মডেল হচ্ছে আপনার MK680। আর এটা হচ্ছে গেমিং কিবোর্ড অ্যান্ড মাউসের একটা সেট। তো চলেন এটা ব্যাক সাইডে কি আছে দেখা যাক। এই যে ব্যাক পার্টে কিবোর্ডের ছবিটা দিছে, প্লাস মাউসের ছবিটা দিছে, দেখতে খুব সুন্দর। কিছু ফিচার দেওয়া আছে, শর্টকাট এখান থেকে দেখে নেবেন। তো চলেন আমরা আনবক্সিং করি। হ্যাঁ, এই হচ্ছে আপনার মাউস, এই হচ্ছে আপনাদের কিবোর্ড। এই হচ্ছে আপনার মাউসটি, দেখতে খুবই সুন্দর। এই হচ্ছে মাউসের DPI বাটন, আর এই হচ্ছে আপনার ওয়্যার। তো চলেন এটা RGBটা কীরকম দেখা। এই হচ্ছে আপনার RGB, দেখতে খুবই সুন্দর। আসলে আমার মাথার উপরে 200 পাওয়ারের দুইটা লাইট জ্বালানো, তাই বুঝতে একটু কষ্ট হতে পারে। এই হচ্ছে DPI বাটন, DPI-র সাথে সাথে কালারটা চেঞ্জ হবে। এই কিবোর্ড হচ্ছে আপনার ব্যাকলিট কিবোর্ড। এই হচ্ছে আপনার লাইটিংটার কিবোর্ডের এখানে আছে। আর এই যে F1 বাটন ধরে আপনি অনেক মাল্টিমিডিয়া যে শর্টকি বাটন আছে, এগুলো ইউজ করতে পারবেন। শর্টকাট আপনার হোম আছে, মেল আছে, কি মোটামুটি আপনার 1200 টাকার ভিতরে একটা বেস্ট কিবোর্ড। আর আলোটা আপনি এখানে একটু কমই বুঝবেন, কারণ আমার মাথার উপরে আসলে 2-3টা লাইট জ্বালানো 200 ওয়াটের। তো এখানে আলোটা আপনি ঠিক মতন বুঝতে পারতেছেন না, তবে সামনাসামনি দেখলে আপনার পছন্দ হবে। আসলে কিবোর্ডের আলোটা বোঝা যাচ্ছে না লাইটের কারণে। আপনি এইখানে যে দেখছেন ছবিটা, এই সেম আপনার আলোটা হয় কিবোর্ডে। আর এখানে দেখেন যে মাল্টিমিডিয়া ফাংশন সব দিয়ে দিছে। আসলে সামনাসামনি দেখলে আপনাদের পছন্দ হবে। আমি প্রথম যে কিবোর্ডটি দেখেছি তার থেকেও এটা ভালো মানের, আর এটা প্রাইসটাও সামান্য একটু বেশি। তো প্রাইস হিসাবে যদি জিনিস দেখেন, ওর থেকে এটা অনেক বেটার। তো চলেন কথা না বেরিয়ে এটাতে কী কী ফ্যাসিলিটি আছে দেখা যাক। এটাও সেম ব্র্যান্ডের কিবোর্ড, তবে এটার মডেলটা হচ্ছে KM900। এটাও গেমিং মাউস কম্বো একটা সেট। তো চলেন এটার ব্যাক সাইডে কী কী আছে একটু দেখা যাক। এ হচ্ছে ব্যাক সাইডে, মোটামুটি ব্যাক সাইডের ফাংশন দুইটা কিবোর্ডেরই কাছাকাছি, সামান্য কিছু চেঞ্জ আছে। তো চলেন প্যাকেটটি আনবক্সিং করি। এ হচ্ছে মাউস। মাউসটা অনেকটা আপনার অ্যালমোনিয়াম প্লাস প্লাস্টিকের বডিটা করা, খুবই সুন্দর। আর ওয়্যারটা তো আরও সুন্দর, এটা নিয়ে আমরা পরে কথা বলছি। কিবোর্ডটা বের করে নিই। এ হচ্ছে আপনার কিবোর্ড। কিবোর্ডটার ফ্রেমটা হচ্ছে আপনার স্টিলের। এ হচ্ছে আপনার কিবোর্ড। কিবোর্ডটা আপনি অনেকটা মেকানিক্যাল কিবোর্ডের ফিলটা পাবেন, কারণ দেখেন এই যে আমি টাইপ করতেছি, মেকানিক্যাল কিবোর্ডের মতন একটু শব্দ করে। যারা শব্দ পছন্দ করেন তারা এটা নেবেন। আর ফ্রেম যেটা দেখছেন এটা সলিড স্টিলের, মোটামুটি জিনিস এক কথায় ভালো। তো চলেন এটা ব্যাকলিটটা কীরকম দেখা যাক। এই যে কিবোর্ডটা আছে, আগের যে কিবোর্ডটা ছিল, এর থেকে লাইটের কোয়ালিটিটা অনেক বেটার। আর দেখাই যাচ্ছে আসলে লাইট উপরে থাকার পরও, তাহলে চিন্তা করেন অন্ধকার এটা কীভাবে কীরকম জ্বলবে। এক কথা বলতে পারেন দাম হিসাবে জিনিস খুবই ভালো। আপনি যে কিবোর্ডের ফ্রেমটা দেখছেন, এটা সম্পূর্ণ স্টিলের ফ্রেম। এই কিবোর্ডের লাইটটা আপনি কন্ট্রোল করতে পারবেন, এই যে এফএন যে বাটনটা সেটা ধরে, দেখেন যে আপ অ্যান্ড ডাউন। এই যে আলোটা কমাইলাম, এই যে আমি আলোটা বাড়াইলাম। প্রয়োজন আরেকটা ফাংশন আছে, এটা এফএন ধরে এই বাটনটা চাপ দিলে দেখেন অন অফ, মানে আরেকটা মোড আছে। এটা নিভে জলে, দেখতে সুন্দর। চাইলে আপনি স্টিলও রাখতে পারবেন, অফ করেও রাখতে পারবেন। মানে এক কথা বলতে গেলে দাম হিসাবে বেস্ট। এ হচ্ছে আপনার মাউস। মাউসটা দেখতে খুবই সুন্দর, দুই পাশে আপনার দুইটা কালার দিয়ে করা, খুবই সুন্দর, অ্যাশ কালার এবং ব্ল্যাক কালার। আর আপনি পিছনে দেখেন, পিছনে যে পার্টটা আছে এটা হচ্ছে আপনার স্টিলের পার্ট।
আর ওয়্যার, ওয়্যারটাও খুব ভালো মানের। তো চলেন এটার আরজিবিটা দেখতে কিরকম দেখা যাক। এই হচ্ছে আপনার মাউস, এই মাউসের বাটন হচ্ছে আপনার 7টা বাটন, এখানে আপনি পাবেন 2টা, এখানে আছে 2টা, আর এ হচ্ছে একটা ডিপিআই বাটন, আর স্ক্রল তো আছেই। এছাড়া আপনার মাউসটা যাদের হাত ঘামায় তাদের জন্য গ্রিপারের একটা সিস্টেম আছে, সোজা কথা আপনার ধৈরা খুব কমফোর্ট ফিল মনে করবেন, আর কালারও খুব সুন্দর, ডিপিআইয়ের সাথে সাথে কালার চেঞ্জ হয়, আমি করতেছি দেখেন। এই মাউসটার ডিপিআই হচ্ছে যে আপনার 3200 ডিপিআই। এই ছিল আজকে আমার কিবোর্ড মাউসের রিভিউ। আশা করি আমার রিভিউটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন, কোনো কিছু জানার বা জানতে চাইলে কমেন্ট বক্সে কমেন্টস করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কিবোর্ড মাউসের প্রাইসটা আমি আরেকবার বলে দিই, এটার দাম হচ্ছে আপনার 1400 টাকা, আর এই যে সেটটা দেখছেন এটার দাম হচ্ছে আমাদের 1200 টাকা। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।